দেখুন, এক একটি পিঁপড়া মুখের মধ্যে মাটির দানা নিয়ে তাদের বাসা তৈরি করতেছে। এই বৃষ্টির দিনে কত সুন্দর করে, কত সুশৃঙ্খলভাবে তারা তাদের বাসাটা তৈরি করতেছে। বাসার ভেতর থেকে মাটি কেটে কেটে মুখে করে নিয়ে এসে সাজিয়ে রাখতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিছু পিঁপড়া আছে যারা কাজগুলো তদারকি করতেছে, আর কিছু শ্রমিক পিঁপড়া অবিরতভাবে একের পর এক মাটির খণ্ড, ছোট ছোট টুকরা বা খণ্ড, বা আমরা দানাও বলতে পারি, নিয়ে বাসার চারিদিকে রাখতেছে। এত সুন্দর শৃঙ্খলা অন্য কোনো প্রাণীর মধ্যে খুব কমই লক্ষ্য করা যায়, যতটা এই পিঁপড়াদের মধ্যে। কত সুন্দর এক একটা পিঁপড়া, কালো, কাজ করে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই, ক্লান্তিহীনভাবে কাজ করতেছে, এবং সুন্দর করে এক একটা দানা তারা রেখে যাচ্ছে। আবার যেই জায়গায় মাটির দানাগুলো রাখতেছে, ওই জায়গায়ও কিছু কিছু পিঁপড়া কাজে তদারকি করতেছে। ঠিক মতন রাখা হচ্ছে কি না মাটির দানাগুলা, কে কোথায় রাখতেছে, কে কোথায় রাখবে, সব কিছু দেখিয়ে দিচ্ছে একজন আরেকজনকে। দেখুন কত শৃঙ্খলা এক একজনের মধ্যে। এই যে পিঁপড়াগুলো এই জায়গায় তদারকি করতেছে, ওই পিঁপড়াগুলো আবার যাচ্ছে না মাটির গর্তে, বা যারা বাহিরে তারা ভেতরে যাচ্ছে না, এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে কাজের তদারকি করতেছে। মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, খুব সুন্দরভাবে শৃঙ্খলা রক্ষা করে তারা কাজ করে চলেছে, যেটা মানুষের মধ্যে লক্ষ্য করা যায় না। আমরা একজনকে এক দায়িত্ব দিলে হয়তো দেখা গেছে ঠিক মতো পালন করে না, কিন্তু পিঁপড়াগুলা তাদের দায়িত্ব ঠিকই পালন করতেছে। তাদের ভবিষ্যতের বাসা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা তৈরি করতেছে নতুন করে। দেখুন কত সুন্দরভাবে, গুছালোভাবে ভিতর থেকে নিয়ে আসতেছে মাটির দানাগুলা, এবং আবার একজন আরেকজনের সাথে সাক্ষাৎও করে মাঝে মধ্যে। কেন সাক্ষাৎ করে, হয়তো দিক নির্ণয় বা বিভিন্ন কারণে হতে পারে। দেখুন আপনারা, আমাদের মানুষের মধ্যে এমন শৃঙ্খলা প্রয়োজন।